আমি জুই চৌধুরী আজকে আপনাদের কাছে মেস্তার যে প্রবলেম আছে আমরা মেস্তা হলে কিভাবে সেটিকে দূর করব সেটি নিয়ে আলোচনা করতে চলে এলাম সো আমাদের এইদানকালে আমরা দেখি যে আমাদের কম বয়স থেকে শুরু করে বেশি বয়সের অর্থাৎ সব ধরনের বয়সের মানুষের মুখেই বাদামি রঙের কিছু দাগ দেখা যায় যেগুলোকে হচ্ছে আমরা মেস্তা বলে থাকি তাই এই মেস্তা আমরা কিভাবে দূর করতে পারবো সেগুলো নিয়েই আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলতে এসেছি সো সেই মেস্তা দূর করার জন্য আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করবো সেটা হচ্ছে পিক বা মেস্তা সাধারণত তিন ধরনের হয়ে থাকে ডার্মাল অ্যাপিডার্মাল এবং মিশ্রিত অর্থাৎ যাদের মেস্তার যে দাগগুলো আছে সেগুলো যদি একটু বাদামি রঙের হয়ে থাকে হালকা কালারের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেগুলোকে ডার্মাল এবং অ্যাপিডার্মাল বলি বাট যাদের মেস্তার দাগগুলো খুবই অনেকটা কালো রঙের হয়ে যায় অর্থাৎ অনেক বেশি ঘন হয়ে যায় সেটাকে বলা হয় মিশ্রিত মেস্তা সো যাদের বাদামি রঙের মেস্তা আছে তারা আপনারা অবশ্যই ইউজ করবেন এই যে পিক বা যেটি আছে সেটি ব্যবহার করবেন দৈনিক তিনবার সেই সাথে যাদের ঘাড় রঙের মেস্তা আছে তারা এই যে রেটিজানেট যেটি আছে রেটিজানেট HM এটা আপনারা রাতের বেলা ইউজ করবেন তবে দৈনিক দুইবার ইউজ করবেন পিকবা সো সব মিলিয়ে হচ্ছে যে যাদের ঘাড় মেস্তা তারা পিকবাটা ব্যবহার করবেন দৈনিক দুইবার এবং শুধু রাতের বেলা রেটিজানেটটি ব্যবহার করবেন কিন্তু যাদের ঘাড় মেস্তা নেই অর্থাৎ বাদামি রঙের আছে তারা শুধুমাত্র পিকবাটা দৈনিক তিনবার ব্যবহার করবেন এবার আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা এই ক্রিমগুলো ব্যবহার করবেন রেটিজানেটটি আপনি ব্যবহার করবেন রাতের বেলায় আলতোভাবে অবশ্যই এটিকে আলতোভাবে ব্যবহার করবেন তবে এটি ব্যবহার করে আপনি চুলোর কাছে বা লাইটের আলোর কাছে যেতে পারবেন না এটি ইউজ করে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে দেন আপনি দিনের বেলায় ব্যবহার করবেন পিকবা এটি যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই আপনাকে সানব্লক ক্রিম ইউজ করে বাইরে যেতে হবে অথবা আপনি যদি রান্না করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সানব্লক ক্রিম ইউজ করতে হবে এই ক্রিমগুলো ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে কোনো মেডিকেটেড ফেস ওয়াশ আপনাকে ব্যবহার করতে হবে ডিটেলসে বলছি আপনাদের কি 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 ফেস ওয়াশ ইউজ করতে হবে কোন স্কিনের জন্য কোন ধরনের ফেস ওয়াশ ইউজ করবেন সেটিও আমি আপনাকে বলে দিচ্ছি যেমন সর্বপ্রথমেই আমি কথা বলবো আহলেম 3 এই ফেস ওয়াশটি আপনারা ইউজ করবেন যাদের মুখে কোনো ধরনের ব্রণ নেই যাদের স্কিনগুলো অনেক ড্রাই তারা এই আহলেম 3 যে ফেস ওয়াশ আছে সেটি ব্যবহার করবে প্লাস অ্যালার্জিটিক যাদের প্রবলেম আছে যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা কিন্তু এই ফেস ওয়াশটি ইউজ করতে পারবেন না এটি কিন্তু হোয়াইটেনিং এর জন্য কাজ করে থাকে শুধু তাই নয় এই ফেস ওয়াশটি কিন্তু আপনার ত্বকের যে সকল মরা কোষগুলো আছে সেগুলোকে ধ্বংস করে আপনাকে হচ্ছে যে একটু ভেতর থেকে গ্লোয়িং ভাব দিবে সেই সাথে আপনার ত্বকের যে মেলানিন প্রোটেকশনটা আছে সেটাকে কমিয়ে দিবে এইবার আমি কথা বলবো যাদের স্কিনটা কম্বিনেশন স্কিন এই যে ফেস ওয়াশটি দেখছেন এটি হচ্ছে এমি ওয়াশ এই এমি ওয়াশ ফেস ওয়াশটি কাজ করবে হচ্ছে যে আপনার কম্বিনেশন স্কিনের জন্য তবে এটি সুপার কাজ করবে যাদের স্কিনটা অনেকটা ওয়াইলি এটা কিন্তু ইউএস এর ভ্যালিড ব্র্যান্ড তবে এই ফেস ওয়াশটির আরো একটি উপকারিতা হচ্ছে এটি আমাদের ত্বকের পিএইচ এর মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এটি আমাদের ফেসের লোমকূপগুলোকে ক্লিয়ার করে সেই সাথে স্কিনটাকে অনেক বেশি গ্লো করে তোলে এইবার কথা বলতে এসেছি যাদের স্কিন টোনটি অনেক বেশি সেন্সিটিভ অর্থাৎ যারা বিভিন্ন ধরনের যে কোনো ধরনের ফেস ওয়াশ ইউজ করলে হচ্ছে যে সেটি কোনোভাবেই স্যুট করে না শুধুমাত্র তাদের জন্য এই যে গ্লাইকোলাইট যে ফেস ওয়াশটি আছে সেটি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন অবশ্যই এটি আপনার মুখে স্যুট করবে সেই সাথে এটি খুব ভালো কাজ দিবে আপনার ফেসে বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন আছে এই প্রোডাক্টটি আপনার ত্বকের অয়েল প্রোটেকশনের লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখে এবং অয়েলের মাত্রাটিকে খুব বেশি কমিয়ে দেয় যার কারণে আমাদের ফেসে যে অতিরিক্ত তেলাক্ত ভাব থাকে সেটি রিমুভ হয়ে যায় এবার তো শেষ করলাম ফেস ওয়াশ ফেস ওয়াশের পর যেটি অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হচ্ছে সানস্ক্রিন অথবা সানব্লক ব্যবহার করা এইবার আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এই যে আমাদের সানস্ট্রেডের যে সানস্ক্রিন লোশন আছে এই লোশনটি আপনাকে ফেস ওয়াশ এবং আপনি মেস্তার জন্য যে লোশনগুলো বা ক্রিমগুলো ব্যবহার করবেন সেটি ব্যবহার করার পর অবশ্যই এটি আপনাকে ব্যবহার করতে হবে রোদে যাওয়ার
20 মিনিট থেকে 30 মিনিট আগে, সেই সাথে চুলোয় রান্না করতে যাওয়ার 20 থেকে 30 মিনিট আগে এবং মোবাইল ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই আপনাকে সানব্লক ইউজ করতে হবে, সেটি সকালে দুপুরে কিংবা রাতে যে কোনো সময়ই হতে পারে। একটি কথা বলতেই হয়, আমরা অনেকে ভ্রান্ত ধারণা নিয়ে থাকি যে সানস্ক্রিনটা শুধুমাত্র আমাদেরকে রোদের যে ক্ষতিকর রশ্মি আছে সেটি থেকে বাঁচায়, কিন্তু না, শুধু সেটিই নয়, সানস্ক্রিনটা আমাদের ত্বককে রোদের রশ্মি থেকে বাড়ায়, সেই সাথে কিন্তু এটি আমাদের স্কিনকে আরো বেশি গ্লো করতে সাহায্য করে এবং সেই সাথে এটি কিন্তু ম্যাস্তা নিয়ন্ত্রণে খুব ভালো অবদান রাখে। সো আজকের জন্য এখানেই শেষ করছি। আমি যাদের ম্যাস্তা নিয়ে প্রবলেম ছিল, আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর তাদের আর এই সমস্যা থাকবে না, তারা অবশ্যই বুঝে গিয়েছে যে ম্যাস্তার জন্য আপনাকে কোন ক্রিমটি ইউজ করতে হবে এবং ক্রিমের পূর্বে আপনাকে কোন ধরনের স্কিনের জন্য কোন ধরনের ফেস ওয়াশ ইউজ করতে হবে এবং সেটি ব্যবহার করার পর আপনাকে সানব্লক কিভাবে ইউজ করতে হবে সেটি অবশ্যই জেনে গিয়েছেন। সো আশা করছি সবার ভালো লেগেছে এবং যাদের কোনো কোয়েরিজ থাকবে, কোনো কিছু জানার থাকবে, তারা অবশ্যই আমাদের টিপটপ মার্ট লিমিটেডের যে কল সেন্টার নাম্বার আছে, কাস্টমার কেয়ার নাম্বার আছে, সেটিতে আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।